একাদশ শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণীতে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা শুরুতেই, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস এবং সিলেবাস থেকে কী কীগুলো পড়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে কত নম্বর আসে এবং কিভাবে পড়াশোনা করলে নাম্বার আমরা অনেক বেশি ভালো তুলতে পারব। তোমরা দেখছো যে এই যে অতিমারির সময় অনেক ক্ষেত্রেই অনেক কিছু নিয়মে বদল ঘটছে, পরীক্ষা কোনো সময় স্থগিত হয়ে যাচ্ছে, কোনো সময় বন্ধ হচ্ছে, আগের ক্লাসের রেজাল্ট অনুযায়ী হয়তো সেই পরীক্ষার নাম্বার দেওয়া হচ্ছে, অথবা দু তিনটে পরীক্ষা হওয়ার পর পরীক্ষা স্থগিত হয়ে গেলে এই পরীক্ষাগুলোর অনুযায়ী নম্বর দেওয়া হচ্ছে। তো সেই জন্য প্রত্যেকটা বিষয় পড়াটা ভীষণভাবে জরুরি এবং প্রত্যেকটা বিষয়ে বেশি করে ভালো নম্বর তোলা, যদিও আমরা জানি যে নম্বর তোলাই আমাদের পড়াশোনার মুখ্য উদ্দেশ্য নয়, কিন্তু তবুও নম্বর বা এই মূল্যায়ন পদ্ধতি সেটা অনেক ক্ষেত্রেই আমাদের যে ভবিষ্যৎ জীবন সেখানে অনেক বেশি আমাদের দরকার। তো সেই জন্য আজকে আমরা আমাদের যে বিষয় বাংলা সেই বিষয়ের যে সিলেবাস এবং সেখানে নম্বর বিভাজন, সেখানে কী ধরনের প্রশ্ন আসছে এবং কেমনভাবে পড়াশুনো করলে আমরা বিষয়টায় আরও বেশি করে এগিয়ে যেতে পারবো, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমেই বলি, তোমাদের দুটি বই আছে। প্রথম যে বইটি টেক্সট বই যেটা, সেই বইটি সাহিত্য চর্চা। সাহিত্য চর্চার প্রথমেই তিনটি গল্প রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাত, সরি মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে, ভাত মহাশ্বেতা দেবী এবং ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ। এই তিনটি গল্পই পড়তে হবে এবং তিনটি গল্পই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই তিনটে গল্প থেকে এমসিকিউ আসে তোমাদের পাঁচটা, শর্ট আনসার টাইপ আসবে দুটো, অর্থাৎ এক নম্বরের প্রশ্ন আসবে সাতটা আর পাঁচ নম্বরের একটা বড় প্রশ্ন আসবে, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটায় দুটো গল্প থেকে দুটো আলাদা প্রশ্ন থাকবে, অর থাকবে যে কোনো একটা লিখতে হবে। তাহলে এই হলো তোমাদের গল্পের কোয়েশ্চেনের প্যাটার্ন, এমসিকিউ পাঁচটা, শর্ট আনসার টাইপ দুটো আর ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হচ্ছে একটা। এরপরে তোমাদের পাঁচটা কবিতা পাঠ্য রয়েছে, কি কি? রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরাতা, জননীর পাশে। এখান থেকে চারটে এমসিকিউ আসবে আর শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আসবে, এসএকিউ চারটে, মোট চার চারে আট নম্বর, এক নম্বরের আসবে, সেটা হচ্ছে তোমাদের কবিতা থেকে, পাঁচটা কবিতা থেকে এমসিকিউ চারটে, এসএকিউ চারটে। আর বড় প্রশ্ন মানে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন যেটা, সেটাও আসবে একটা, দুটো থাকবে, একটা লিখতে হবে অর থাকবে। এটা হলো কবিতা। নাটক, নাটক তোমাদের দুটো আছে, বিভাব ও নানা রঙের দিন। এই দুটো নাটক থেকে এমসিকিউ আসে তিনটে আর এসএকিউ আসে দুটো, আর বড় প্রশ্ন আসে একটা। এখানে একটা কথা আমার বলার সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে যে এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন তিনটের জন্যই নাটকে অর থাকে। মানে যে কোনো একটা নাটক যদি কেউ ভীষণ ভালোভাবে পড়ে তাহলেও হবে, মানে এমসিকিউ এর জন্য যখন যে কোয়েশ্চেনটা থাকবে, মানে বিভাগ থেকে একটা এমসিকিউ থাকলে তার সঙ্গে নানা রঙের দিনে অর থাকবে, তিনটে এমসিকিউ এর ক্ষেত্রে, এসএকিউ এর ক্ষেত্রেও সেম এবং ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেনের জন্য সেটা সেম। তো সেই জন্য তোমরা যদি একটা নাটক কনফিডেন্টলি ভালো করে পড়ো তাহলেও হবে। এরপর কি না, আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প। আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ভারতীয় গল্প অলৌকিক, এখানেও বিষয়টা সেম।
এখানে এমসিকিউ আসে একটা করে, আর এসএকিউও একটা আসে, আর বড় প্রশ্ন আসে একটা 5 নম্বরে। কিন্তু আগের জন্য, আগের নাটকের জন্য যে বিষয়টা প্রযোজ্য ছিল এখানেও তাই, দুটোই। তাহলে অলৌকিক এবং পড়তে জানে মজুরের প্রশ্ন, এমন এক মজুরের প্রশ্ন, এ দুটোর যে কোনো একটা যদি তোমরা কনফিডেন্টলি পড়ো তাহলেও হবে। এমসিকিউ এর ক্ষেত্রেও দুটোর থেকে একটা একটা করে দিয়ে বলবে যে কোনো একটা, এসএকিউ এর জন্য যে কোনো একটা দুটোর থেকে একটা একটা করে দিয়ে, এবং বড় প্রশ্ন, বড় প্রশ্নের জন্যও তাই। তো সেই জন্য নাটকে যেরকম তোমাদের একটা পড়লেও হবে, এমন আমি বলছি না যে একটাই পড়ো, কিন্তু যদি মানে একটাই ভীষণ ভালোভাবে পড়ো তাহলে হবে, সেরকম অলৌকিক এবং কবিতার জন্য বিষয়টা একই। আর তোমাদের যে পূর্ণাঙ্গ গ্রন্থটা আছে কলের কলকাতা সুভাষ মুখোপাধ্যায়, সেই পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে তোমাদের এমসিকিউ এসএকিউ আসে না, বড় প্রশ্ন আসে দুটো। পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে বড় প্রশ্ন আসবে হচ্ছে দুটো, এবং সেই দুটো প্রশ্নের ক্ষেত্রে অর থাকবে, এবং সেই অর তোমরা মানে সেই অনুযায়ী লিখতে পারবে। তোমাদের যে দ্বিতীয় বইটি রয়েছে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেই বইটির আলোচনায় আসি। সেই বইটি থেকে প্রথমে যে শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস অংশটা রয়েছে, ভাষাতত্ত্ব নয়, সেই জায়গা থেকে তোমাদের এমসিকিউ আসবে 3টে, কোনো রকম এসএকিউ আসবে না। আবারও বলছি, এমসিকিউ আসবে 3টে, এসএকিউ আসবে না, কিন্তু বড় প্রশ্ন আসবে 2টো, যেটা তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, সেটা আসবে 2টো, কিন্তু সেখানে অর থাকবে, তার মধ্যে থেকে তোমাদের 2টো উত্তর লিখতে হবে। আর ভাষাতত্ত্বের ক্ষেত্রে তোমাদের 2টো এমসিকিউ থাকবে, 3টে এসএকিউ থাকবে, আর একটা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, সেখানেও অর থাকবে তোমাদের, আর 2টো এমসিকিউ এবং এসএকিউ সেখানে অর থাকবে না। এই যে মোট সমস্ত কবিতা গল্প মিলিয়ে যে 18টা তোমাদের এমসিকিউ এবং 12টা এসএকিউ, অর্থাৎ 30টা 1 নম্বরের প্রশ্ন, এখানে কিন্তু কোথাও কোনো অর থাকবে না। এটা তোমাদের যেমন আছে তেমন লিখতে হবে। হ্যাঁ, অর কোথায় থাকবে? যে দুটো জায়গায় আমি বলেছি অর থাকবে সেখানে থাকবে। কি কি না, নাটক দুটো নাটকের ক্ষেত্রে অর থাকবে বিভাবার নানা রঙের দিনে, আর অলৌকিক আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই দুটোতে অর থাকবে। সেটা যেখানেই এমসিকিউ এ আসুক, এসএকিউ এ আসুক, বড় প্রশ্নে আসুক, যেখানেই আসুক না কেন, এই দুটোর ক্ষেত্রে অর থাকবে, আর বাকি কোথাও কোনো অর থাকবে না, সব উত্তর লিখতে হবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে যেভাবে আমি অর বলেছি ওই অনুযায়ী আসবে। তাহলে তোমাদের বড় প্রশ্ন তোমরা মোট লিখলে হচ্ছে 8টা, ওদিকে 30 নম্বর তোমাদের 1 নম্বরের প্রশ্ন, এমসিকিউ 18, এসএকিউ 12, আর বড় প্রশ্ন 5 নম্বরে তোমরা লিখলে 8টা, 5 8 40, 40 নম্বর। কিন্তু মানে যেটা সুবিধার কথা সেটা হচ্ছে এই 40 নম্বর মানে 5 নম্বরের প্রশ্নে 1+1+3 অথবা 1+4 এ কোয়েশ্চেন ভাঙা থাকে, মানে পুরো 5 নম্বরের প্রশ্ন আসে না। তাহলে আমি আরও এক্সট্রা এখান থেকে 8টা কি 12টা মতন 1 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছি। তাহলে ওখানে ছিল 30 এবং তার সঙ্গে এখানে 10-12 নম্বর মেলালে 40-42 নম্বর, মানে 80 নম্বরের আমাদের রিটেন এক্সামের হাফ পোর্শন তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে নাম্বার তোলার সবচেয়ে সহজতম পদ্ধতি হচ্ছে, যদি তোমরা টেক্সট বইটা ভীষণ ভালোভাবে পড়ো তাহলে কিন্তু এই 1 নম্বরের প্রশ্ন তোলা ভীষণ সোজা, এবং এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই। তাহলে 40-42 যা নম্বর 1 নম্বরে আসবে সেটা পুরোপুরি তোমরা পেতে পারো, এবং বাকি ওই 3-4 নম্বর করে যে পার্ট কোয়েশ্চেন সেটাও যদি টু দ্য পয়েন্ট হয় এবং সঠিকভাবে তোমরা লেখো, যেটা আমরা পরে আরও আমাদের ক্লাসের আলোচনা অংশে সেটা আমি ভালোভাবে তোমাদের কীভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যায়, 3-3 বা 4-4 পাওয়া যায়, সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব। তো সেই জন্য তাহলে আমাদের কাছে নাম্বার তোলাটা ভীষণভাবে ইজি হয়ে যাবে। আর লাস্ট ওয়ান হচ্ছে তোমাদের একটা রাইটিং থাকবে, একটা ক্রিয়েটিভ রাইটিং থাকবে, সেটার জন্য তোমাদের থাকবে হচ্ছে 10 নম্বর। সেই 10 নম্বরের জন্য তোমাদের 4টে অপশন থাকবে। 4টে অপশন কি কি? একটা হচ্ছে যে কতগুলো পয়েন্ট দিয়ে দেওয়া হবে,
সেখানে বলা হবে যে মানুষ মানচিত্র অবলম্বনে একটা প্রবন্ধ রচনা করো, অথবা একটা বিবৃতি দিয়ে দেওয়া হবে, সেই বিবৃতিটাকে প্রস্তাবনা হিসেবে ধরে নিয়ে একটা প্রবন্ধ রচনা করার জন্য দিতে হবে। আর একটা থাকবে যে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের যুক্তির, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে তোমার যুক্তিতে তোমাকে ঠিক থাকতে হবে এবং তুমি কতটা যুক্তি দেখাতে পারছো সেই বিষয়টা দেখা হবে, সেটা নিয়ে একটা রচনা। এবং লাস্ট হচ্ছে একটা বায়োগ্রাফি, সেখানে সমস্ত তথ্য তোমাকে দিয়ে দেওয়া হবে, সেই তথ্যগুলো অবলম্বন করে তোমাকে কোনো একজন ব্যক্তিত্বের জীবনচরিত্র লিখতে হবে। এই চারটে অপশান দিয়ে তোমাকে বলা হবে যে একটা উত্তর লিখতে হবে, যে কোনো একটা প্রবন্ধ লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ রাইটিং পার্ট। আর এখানে কোনো গ্রামার বা কিছু নেই, শুধুমাত্র এই ভাষাতত্ত্ব আছে, সেখান থেকে যা কিছু এমসিকিউ, এসএকিউ বা একটা বড় প্রশ্ন সেটা আসবে। এই হচ্ছে আমাদের দ্বাদশ শ্রেণীর যে টোটাল নাম্বার বিভাজন। তো আমরা যদি প্রথম থেকে এই নাম্বার বিভাজনটাকে মনে রেখে সঠিকভাবে এগিয়ে পড়াশোনা করি, তাহলে এক বছরে আমাদের পড়াশোনাতে যা যা আমাদের সুবিধা আমরা পাবো, এবং এই টেক্সট বইটা পড়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেহেতু এই এত শর্ট কোয়েশ্চেন থাকছে, তো সেই জন্য আমি ক্লাসের শুরুতেই তোমাদের এই নাম্বার বিভাজন এই অংশটা নিয়ে আলোচনা করে দিলাম।